নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অফিসে আপনাদের স্বাগত। আমি সুবিন রয়েছি আপনাদের সঙ্গে। রেল দুর্ঘটনা নিয়ে দিনভর বহু চর্চা হয়েছে, কি পরিমাণ ক্যাজুয়ালিটি হয়েছে, কতজনের মৃত্যু হলো, সেই বিষয়ের দিকে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি এই দেশের সবচেয়ে বড় ব্যবস্থা যোগাযোগের রেলপথ, যেখানে 1,00,000 কিলোমিটারের চাইতে বেশি রেলপথের দৈর্ঘ্য রয়েছে, যেখানে কর্মী স্বল্পতা কথা বারবার উঠে আসছে। এই রেলে মৃত্যুর পর বারবার প্রশ্ন উঠছে সুরক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। এখন এই সুরক্ষা কি শুধু একটা অ্যান্টি কোয়ালিশন ডিভাইসের উপর নির্ভরশীল, শুধু যন্ত্রের উপর নির্ভরশীল? সেখানে কি মানুষের কোনো ভূমিকা নেই? এবং এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে, চালক সিগন্যালটাকে লক্ষ্য করেননি? কারণ আমাদের দেশে কুয়াশার সিজনে দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়। আমরা দেখছি সাম্প্রতিক গত বছর যখন বালাসোর দুর্ঘটনা সংঘটিত হলো, তখন প্রশ্ন উঠছে যন্ত্র নিয়ে, অ্যান্টি ডিভাইস নিয়ে, অ্যান্টি কোয়ালিশন ডিভাইস নিয়ে, হিউম্যান এরর নিয়ে প্রশ্ন উঠছে। তদন্ত করা হবে, দেখা হবে, উপযুক্ত শাস্তি হবে। দুর্ঘটনা সংঘটিত হয়ে গেছে, পরবর্তীতে ধামাচাপা পড়ে যায়। আপনারা কি দেখেছেন এই বিষয়গুলি নিয়ে পরবর্তীতে এখন আলোচনা হতে? কাউকে শাস্তি দিয়েছে দপ্তর? সেগুলি হয় না। আমরা বারবার এখান থেকে বলি, ত্রিপুরা রাজ্যে রথে আরেকটি রথ চলে আসছে, রথের সময় রথযাত্রা, এতগুলি লোকের মৃত্যু হলো, আপনাকে শুনতে পেয়েছেন? তদন্তের পর একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে দোষারোপ হয়েছে কাউকে, 21 ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে, এগুলি হয় না। আজ যখন অশ্বিনী বৈষ্ণবকে প্রশ্ন করা হলো রেলমন্ত্রীকে, সাংবাদিক, তারা বলছেন যে রাজনীতি যেন না করা হয়। তাহলে সুরক্ষা নিয়ে আলোচনাটা হবে কবে? রেলে কর্মসংস্থানের প্রশ্নে যদি আমরা বলি, আমাদের তথ্য অনুযায়ী 5,00,000 চাকরি এই মুহূর্তে দেওয়া যেতে পারে রেলে, অর্থাৎ 5,00,000 ভ্যাকেন্ট পোস্ট, যেগুলো আর্জেন্ট বেসিস নিয়োগ করা যেতে পারে। এবং একটি প্রতিবেদন আমরা লক্ষ্য করলাম, আনন্দবাজারের প্রতিবেদনে আমরা দেখলাম 14,00,000 মতো কর্মসংস্থান করা যেতে পারে, ভ্যাকেন্ট রয়েছে টোটাল, কিন্তু ইমার্জেন্সি বেসিস 5,00,000 জরুরি পোস্ট এখানে রয়েছে। তাহলে 1,00,000 কিলোমিটার রেলপথ, প্রত্যেক দিন নতুন নতুন রেল আসছে, বন্দে ভারত এসেছে, কিন্তু পরিকাঠামোর উন্নয়ন কতটুকু হচ্ছে, ম্যান পাওয়ার সেখানে কতটুকু বাড়ছে? একজন মানুষের উপর 5 জন কর্মীর লোড রয়েছে। যখন আমরা রেল দপ্তরের কর্মীদের সঙ্গে কথা বলি, তাদের বক্তব্য হচ্ছে এতটা লোড নিয়ে কাজ করা যায় না, লোকো পাইলটের সংখ্যা কত? এবং রেলে যখন রাতভর দিনভর যখন তারা রেল চালান লোকো পাইলট, সেখানে তাদের টিমের সংখ্যা কতজন রয়েছে এবং তাদের দেখভালের জন্য কতজন রয়েছে উচ্চ আধিকারিকরা, তারা কতটুকু দেখাশোনা করতে পারছেন? যে এই রেলে বসে যারা রেলের সামনে হাজার হাজার লোকের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাদেরকে দেখভাল কারা করছে, তারা কি অবস্থা রয়েছে, তারা কিভাবে চালনা করছে, সেটা কিভাবে দেখছে, কে দেখছে? তারা কি সুস্থ অবস্থায় চালাচ্ছে ট্রেনটা, অসুস্থ অবস্থায় চালাচ্ছে? তারা কি ঘুমন্ত অবস্থায় চালাচ্ছে, তারা চোখে ঘুম নিয়ে চালাচ্ছে, সেটা কে দেখবে, সেটা কে দেখবে? এই নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করে না, কারণ একজন মানুষ তার উপর পর্যাপ্ত পরিমাণ লোড পড়লে দুর্ঘটনা কিন্তু হওয়াটা স্বাভাবিক, সিগন্যাল না দেখাটাই স্বাভাবিক। 1,00,000 শূন্যপথ পূরণ করা হচ্ছে না, 5 জনের কাজ 1 জন করছে, 10 জনের কাজ 2 জনে করছে, তাহলে দুর্ঘটনা পরিষেবা ভালো পাওয়াটা এখানে তো স্বপ্ন ছাড়া কিছুই নয়। সরকার কি করছে? সবচেয়ে বড় আয়ের উৎস হতে পারে এই রেল, কিন্তু এই রেলকে সঠিকভাবে পরিচালনার অভাবে, সঠিক ব্যবস্থার অভাবে কিন্তু দুর্ঘটনা যেমন ঘটছে, আর্থিকভাবে ক্ষতির শিকার হতে হচ্ছে। কারণ এই দুর্ঘটনার ফলে কোটি কোটি টাকা সরকারের খরচ হয়েছে, ক্যাজুয়ালিটি যাদের হয়েছে, যাদের মৃত্যু হয়েছে, যাদের পরিবারকে 10,00,000 টাকা করে, সেখানে কোটি কোটি টাকা খরচা হচ্ছে। কিন্তু এই টাকাটা যদি রেল দুরুস্ত করতে কাজে লাগানো হয়, সেটা অনেক বেশি বেটার বলে আমরা মনে করছি। এবং সেই সঙ্গে রেলে যে 1,00,000 শূন্যপথ পূরণ পড়ে রয়েছে, সেগুলি পূরণ করা কিন্তু জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ হিউম্যান এরর বলা হলেও এখানে অত্যাধিক লোড রয়েছে কর্মীদের উপর। এবং তাদেরকে দেখাশোনার জন্য, যে রেলের এই পাইলটদের দেখাশোনা করার জন্য তারা কি অবস্থায় রয়েছে, এয়ারপথে যেভাবে পাইলটদেরকে দেখাশোনার জন্য টিম থাকে, নজরে রাখা হয় তাদেরকে, তাদের স্বাস্থ্য দেখা হয়, তাদের কি অবস্থা রয়েছে দেখা হয়, তাদের মানসিক অবস্থা দেখে তারপর কেবিনে পাঠানো হয়, রেলের ক্ষেত্রে কি তা ঘটে, তা সম্ভব? রেল কর্মীরা কিন্তু ভয়ে মুখ খুলতে পারে না, তাদের উপর ওভারলোডিং রয়েছে, কাজের চাপ রয়েছে, কর্মী স্বল্পতা কিন্তু প্রতি মুহূর্তে ঢুকছে। যাই হোক, রেলে কর্মী নিয়োগের বিষয়টি নিয়ে অবশ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং এই ঘটনার পর আরেকটি ঘটনা যেন না ঘটে সেই প্রত্যাশা রেখে, এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে আজকের জন্য আলোচনা এখানে রাখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।